হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত হিরক 360 গেমিং ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমাদের সার্ভারে নতুন মিষ্টির শপ কবে আসবে বা ইল্যাট পাসে আমরা এবারে ডিসকাউন্ট পাবো কি পাবো না, চলো সেইটা তোমাদেরকে 100% কনফার্ম আপডেট আমি দিয়ে দেবো। তার সাথে তোমাদেরকে জুম্বি সামুরাই বান্ডেলের ব্যাপারে ফুল আপডেট অ্যান্ড টপ আপ ইভেন্ট, পরের দুটো টপ আপ ইভেন্ট গাইজ আগে থেকে তোমাদেরকে অ্যাডভান্স বলে দেবো এবং অন্যান্য ইভেন্ট নিয়ে অনেক আপডেট দেবো। গাইজ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও সবার আগে আমাদের চ্যানেল থেকে দেখার জন্য। তো গাইজ প্রথমেই বলবো, আজকে দিনটা একটা বিশেষ দিন, কারণ আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই জন্য আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় আমি ভিডিও বানাচ্ছি অনেকদিন থেকে, প্রথম থেকে আমি বাংলা ভিডিও বানাই অ্যান্ড তোমরা অনেক বেশি সাপোর্ট করেছো, সবাইকে থ্যাংক ইউ। অ্যান্ড আজকে একটা বিশেষ দিন, তো এই দিনটাকে সবাই কিন্তু স্মরণ করে রাখা উচিত। অ্যান্ড দেখো, আজকে আমার জন্য আরও একটা স্পেশাল দিন, কারণ আমাদের চ্যানেল হিরক 360 গেমিং কিন্তু আজকের দিনেই 5 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। অ্যান্ড তোমরা যারা যারা এতদিন থেকে আমাদের ভিডিও দেখো, রেগুলার ভিডিও দেখো, যারা আজ পর্যন্ত একটা লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, সাবস্ক্রাইব করেছো, প্রত্যেকেই কিন্তু থ্যাংক ইউ। তো এই 5 লাখ সাবস্ক্রাইবার কোনোদিনও কমপ্লিট হবে কি না, এটা কিন্তু আমার কিন্তু স্বপ্ন ছিল। তো এটা কিন্তু তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আজকে খুবই সহজে কমপ্লিট হয়ে গেছে। তো আমি আশা করছি আগামী দিনেও কিন্তু তোমাদের কাছ থেকে এরকম আরও বেশি বেশি পরিমাণে সাপোর্ট পাবো। ওকে, তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। চলো ভাই, তো মিষ্টি শপের আপডেট দেওয়ার আগে গাইজ তোমাদেরকে বলে দিই জুম্বি সামুরাইয়ের বড় আপডেট। জুম্বি সামুরাই বান্ডেল কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কিন্তু রিটার্ন আসতে চলেছে। তো দেখো কবে রিটার্ন আসবে, তোমাদের ডেটটা বলে দিই, 25 ফেব্রুয়ারি দিন কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো, এখানে তোমরা ইভেন্টের ইন্টারফেস দেখতে পাচ্ছ, পুরো সেম ইন্টারফেসে গাইজ ইভেন্ট তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে তোমাদের এই ইমোটটা গাইজ অ্যান্ড এখানে জুম্বি সামুরাইয়ের বান্ডেল দুটো বান্ডেলে থাকবে, এখানে আমাদের স্পিন করতে হবে। তো এখানে ভাই যেভাবে আমাদের ক্রিমিনাল বান্ডেল আমাদেরকে বার করতে হয়েছিল পুরো একই ইভেন্টে, ঠিক আছে, হুইল ইভেন্ট, লাকি হুইল, তো সেই ইভেন্টে গাইজ থাকবে। অ্যান্ড তোমাদের কিন্তু লাখ যার যেরকম থাকবে সেরকমভাবে কিন্তু তোমাদের বেড়ে যাবে, কারো 20 ডায়মন্ডও বেড়ে যেতে পারে, মানে সবচেয়ে কম ডায়মন্ড, আবার কারো কিন্তু অনেক ডায়মন্ড এখান থেকে কাটতে পারে। তো এইভাবে গাইজ আমরা কিন্তু ইভেন্টটা দেখতে পেয়ে যাবো 25 ফেব্রুয়ারি দিন। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, আমাদের যেহেতু টপ আপ ইভেন্ট ইন্ডিয়ান সার্ভারে পোস্টপন্ড হয়ে গেছে, তো 25 ফেব্রুয়ারি যদি এটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে না আসে, পোস্টপন্ড করে দেওয়া হয়, তাহলে কিন্তু তোমরা পরে দেখতে পেয়ে যাবে, কিন্তু আপাতত ডেট যেটা এসছে সেটা হলো 25 ফেব্রুয়ারি। অ্যান্ড কনফার্ম বাংলাদেশ সার্ভারে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো 25 ফেব্রুয়ারি দিন। ওকে, তো তার সাথে গাইজ বলে দিই একটা কম্বো ট্রিপলো গাইজ, এই যে ইভেন্টটা গাইজ তোমরা দেখতে পাচ্ছ বাইরের সার্ভারে এসেছে, তো এই যে ইভেন্ট, ওকে, এটা হচ্ছে বাই ওয়ান গেট টু ফ্রি। ওকে, তো একটা কিনলে দুটো ফ্রি পাওয়া যায়, যেরকমভাবে ইভেন্ট আমাদের আগে আগে আসতো। তো এইভাবে গাইজ ইভেন্ট কিন্তু আমাদের দেখতেও পেতেও পারি, কারণ এবারে যদি আমাদের ডিসকাউন্ট ইভেন্টটা না আসে, মানে মিষ্টি সব না আসে, এরকম ইভেন্টও গাইজ আমাদের ইলেট পাস ডিসকাউন্ট দিতে পারে, কারণ এর আগেও একবার এসছে। তাই তোমাদেরকে দেখে দিলাম যে এরকমভাবে গাইজ আমাদের কিন্তু এরকমভাবে আমরা ইভেন্টটা দেখতে পেতেও পারি। ওকে, তো ইভো ফার্মাসের কাছে যে ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, অলরেডি বাংলাদেশ সার্ভারে আমাদের ইভো ফার্মাস চলে এসছে, কিন্তু আমাদের ইভেন্ট পোস্টপন্ড করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান সার্ভারে। তো এই জন্য কিন্তু জাস্ট তোমাদের কী হবে যে এটা কিন্তু আমরা দেখতে পাবো কবে, মার্চ মাসে। ওকে, মার্চ মাসে কিন্তু দেখতে পেয়ে যাবো ইন্ডিয়ান সার্ভারে। তো এইটা ভাই বাংলাদেশ সার্ভারে তো এসছে, অ্যান্ড তোমাদের কিন্তু 1100 ডায়মন্ডের ভেতরে আই থিঙ্ক সবারই কিন্তু বেড়ে যাচ্ছে। তো এগুলো তো গাইজ আমাদের আপডেট ছিল। তো চলো টপ আপ ইভেন্টের আপডেটটাও গাইজ তোমাদেরকে আমি এখন দিয়ে দিই। তো বন্ধুরা, এখন তোমাদেরকে দুটো টপ আপ ইভেন্টের আমি আপডেট দেবো বলেছি। ফার্স্টে টপ আপ ইভেন্টে গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমরা একটা গ্লোয়ালের স্কিন দেখতে পাচ্ছি ভাই, অনেক দিন থেকে কিন্তু এটা পড়ে রয়েছিল, কিন্তু ফাইনালি আমাদের ডেমোনিক গ্রিন টপ আপ 2 দিয়ে দিয়েছে, যেটা কিন্তু 500 ডায়মন্ড টপ আপ করলে পেয়ে যাচ্ছ। তারপরে কিন্তু একটা লুট বক্সের স্কিন রয়েছে, এটাও কিন্তু আমরা 100 ডায়মন্ড যারা যারা টপ আপ করবে তারা কিন্তু নিতে পারবে। তবে এই টপ আপ ইভেন্টটা কিন্তু এখন সেকেন্ড টপ আপ ইভেন্ট, ওকে, 27 তারিখ থেকে শুরু হবে। এর আগে কিন্তু আরেকটা টপ আপ ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাবো, তো 22 তারিখ থেকে একটা টপ আপ ইভেন্ট শুরু হবে, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুটো আইটেম রয়েছে, তার ভিতরে একটা সার্বোট। তো এই সার্বোটটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 100 ডায়মন্ড টপ আপে। ওকে, তো এটা কিন্তু 22 তারিখ থেকে আমরা কিন্তু দেখতে পাবো, মানে কাল থেকে আমরা দেখতে পাবো। তো তারপরে গাইজ তোমরা দেখতে পাবে যে এখানে একটা ব্যাকপ্যাক। তো এখন তোমাদেরকে বলে দিই, এই টপ আপ ইভেন্ট কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কাল থেকে শুরু হয়ে যাবে, কিন্তু ইন্ডিয়ান সার্ভারে কিন্তু পরের মাসে আসবে, মার্চ মাসে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছ, লেভেল 1, লেভেল 2 অ্যান্ড লেভেল 3 তোমরা কিন্তু এইভাবে দেখতে পেয়ে যাবে, মানে আমাদের ব্যাকপ্যাকটা। তো এরপরে গাইজ তোমাদেরকে ব্যাকপ্যাক মানে টপ আপের দুটো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যে পরপর দুটো টপ আপ ইভেন্ট এইগুলো হতে চলেছে, কনফার্ম টপ আপ ইভেন্ট।
তো এখন তোমাদেরকে বলবো, দেখো আমাদের ইলাইট পাস ডিসকাউন্ট ইভেন্ট এই মাসে আসবে কি আসবে না। দেখো ইলাইট পাস ডিসকাউন্ট ইভেন্ট তো আমাদের প্রত্যেক মাসে আসে, অ্যান্ড ভাই এবারে আসার চান্স অনেক বেশি রয়েছে। দেখো সুপার মার্কেট ইভেন্টটা অনেকেই বলছে যে এবারে আমরা কিন্তু দেখতে পেতে পারি। তো এই সুপার মার্কেট ইভেন্টটা গাইস তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিছু সার্ভারে চলে এসছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাবে যে এখানে কতগুলো আইটেম থাকবে, তোমাদেরকে এক একটা করে সিলেক্ট করতে হবে, অ্যান্ড তারপরে কিন্তু তোমরা কিন্তু পারচেস করতে পারবে ডিসকাউন্টে, মানে অনেক কম ডায়মন্ডে কিন্তু পারচেস করতে পারবো। তো এখানে কিন্তু আমাদের ইলাইট পাসও দিয়ে দিতে পারে একই রকম ইভেন্ট, কারণ আমাদের আগেও কিন্তু এরকম ইভেন্ট এসছে যেখানে কিন্তু আমাদেরকে এরকম সুপার মার্কেট টাইপের ইভেন্টে আমাদের কিন্তু ইলাইট পাস ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। তো আমি আশা করছি ভাই যদি আমাদেরকে দিয়ে দেয় খুবই ভালো হবে, কারণ আমরা অল্প ডায়মন্ডে কিন্তু ইলাইট পাস করতে পারবো যা যারা করোনি। তাছাড়া দেখো মিষ্টি শপে কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে এসছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইলাইট পাস কিন্তু তাদের ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। মাত্র 50 ডায়মন্ডে পেয়ে যাচ্ছে, কারণ 90% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট থাকে। তো এই জন্য ভাই এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু এখানে ডিসকাউন্টেড জিনিস দিয়েছে, অ্যান্ড এখানে ডিজে আলোক থেকে শুরু করে ইভোগানের ক্রেট থেকে শুরু করে অনেক আইটেম কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই বান্ডিলগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে মিষ্টি শপ, এটা কিন্তু আমাদের এবারে বলা হয়েছিল অ্যাসাসিন ক্রেডের আইটেমগুলো দেওয়া হবে, কিন্তু না এবারে কিন্তু অ্যাসাসিন ক্রেডের ইভেন্ট কিন্তু মার্চ মাসে হয়তো আসবে। তো আপাতত তোমরা দেখতে পেলে যে ইলাইট পাসে এরকম কিন্তু আমরা ডিসকাউন্ট পেতে পারি, ওকে। তো চলো এখন তোমাদের বলে যে আরেকটা মানে ডিসকাউন্ট ইভেন্ট আমরা দেখতে পারি, যেমন তুমি দেখতে পাচ্ছ চেঞ্জ ইওর ফেট ভাই, এটাও কিন্তু কিছু সার্ভারে আসছে। তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমরা কিন্তু 4টা বান্ডেল দেখতে পাচ্ছি, ঠিক আছে, অ্যান্ড তার সাথে ইলাইট পাসও আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু এই 4টা বান্ডেলের উপর ডিসকাউন্ট থাকতে পারে, অ্যান্ড তার সঙ্গে ইলাইট পাসও থাকবে। তো এটা কিন্তু কিছু সার্ভারে আসছে চেঞ্জ ইওর ফেট। তো এই জন্য ভাই চেঞ্জ ইওর ফেট মানে এই 3টা ইভেন্টের ভিতরে যে কোনো একটা কিন্তু আমাদের সার্ভারে দিয়ে দিতে পারে, অ্যান্ড আমরা কিন্তু ডিসকাউন্টেড ইভেন্ট কিন্তু দেখতে পেতে পারি। তো আশা করা হচ্ছে ভাই 23 তারিখ থেকে 25-26 তারিখের ভেতরে কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্ট যদি এ মাসে আসে তাহলে কিন্তু কনফার্ম তোমরা দেখতে পেয়ে যাবে, অ্যান্ড এটা আসার চান্স কিন্তু অনেক বেশি থাকছে, ওকে। তো যদি ভাই ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। বাই বাই।